নে চালু কর চালু কর চালু কর চালু কর চালু কর চালু কর ওকে জয় গুরু জয় গুরু জয় গুরু ট্রেনের ভিড়ের মধ্যে ওঠার সময় সেই এক লোক আমার কি জ্ঞান দিল, শুনো তুমি অল্প বয়স তো তুমি বুঝতে পারছো না, গুরু হচ্ছে অনেক বড়। আপনি বললেন আপনার আপনার বেশি বয়স তো আপনি জ্ঞান চলাবেন না। আরে বাবা রাহুল আর এত হাইপার কেন হয়ে যায় বলতো, কিছু বস্তু শুনলেই উই উইল বি টেকিং অফ সুন বি প্রিপেয়ার্ড। কি হলো রে, চলো কোথায় নামবে, কোথায় নামছি? এ বাবা মিডিল দিয়ে যাচ্ছে, বিমক্ষ দিয়ে নামবে, আমি না ফলো করে দিয়েছি যেখানে নামাবি না। এখন অপশন দেয়নি, কিলচুরি করবি তো? একদম কালো কিলচুরি করবি তো? একদম কালকে লাইভ স্ট্রিম করছিস কি? ইউটিউবারকে একটা কি কিস্তি মেরেছিলাম বাইরে রাত্রির বেলা, নোংরা কিস্তি দিয়েছিলাম, ক্যাম্পার ছিল। কোনটা আমাকে মেরেছিল? আমাকে তাতেই নাম না, কালু পুরো লুটচুরি করে নেবে তাতেই নাম, একদম একদম ফাস্ট তাতেই নাম, তাতেই নাম, তাতেই নাম বাড়ানো, কালু বাড়ানো সব শেষ করে দেবে একদম, তাতেই নাম। আরে বাদিকটা গেল, বাদিকটা গেল, বড় বড় করে হ্যাঁ, আমিও বাদিকে এই সাইডে গেলাম। হ্যাঁ দেখতে পাচ্ছিস তো এখন জলি বয়, জলি বয়, জলি বয় হিসেবে ব্যবহার করবে দেখ না কি গালি বয়, গালি বয় জলি বয় মানে আমার কিছু এফেক্ট পড়ে না পরে তুই গুলি তো ভাই আমি কিসের সাথে শটগানের সাথে আরে ল্যাগ দিচ্ছে কেন রে এত? হ্যাঁ ল্যাগ হচ্ছে, লোক আছে তার মানে, না না এমনি হচ্ছে। হ্যাঁ ভালো ল্যাগ হচ্ছে তো? আরে ভালো ল্যাগ করছে, মেশিনটাই কমাচ্ছো তো মেশিন। হ্যাঁ সেটাই তোদেরও হচ্ছে? হ্যাঁ আমার ওন পিসি গাল, আর হাই এন্ড পিসি তুই বলেছিলিস, তা আমি তো অনেক কিছুই বলি আর, লেভেল 3 হেলমেট পেয়ে গেলাম। ও তাহলে তোর বাবা হচ্ছে ইয়ের আর্মি, আর্মিতে ছিল না? তার মানে তোর সাতখানা স্কর্পিও ছিল না? এগুলো কি ছিল বলেই তো লেভেল 3 হেলমেট পেলো।
ওকে আর কেউ পেয়েছিস সেভেন টু হেলমেট? ব্যাক পাইনি। আচ্ছা কারের ইয়েটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ আমি কি বেশ বলো ওই বুলেট লুপ বন্দুকের বুলেট লুপ ছাটায়, হ্যাঁ হ্যাঁ নিয়ে নিচ্ছি, যার লাগবে নিয়ে নিস। ওকে আচ্ছা ব্যাকপ্যাক পেলে বলিস তো কেউ জন্য। আমি লেভেল 1 ব্যাকপ্যাক নিয়ে ঘুরছি। আরে মানে একটাও ব্যাকপ্যাক এই পেলাম, এই লেভেল 1 পেলাম এখন। ব্যাকপ্যাকের ক্রাইসিস আমারও ছিল ফার্স্টের দিকে। ভাই কেউ একটা ভালো এই তো স্কার পেয়েছি, বাহ দারুন। দেখ অ্যাট লাস্ট কিছু তো পেলাম, শটগান নিয়ে ঘুরছিল না তখন। পটল কে বল ওর খেলতে হবে না, ঘরে বসে দাদা এখানকার ছেলে। আচ্ছা আমি কার 98 পেয়ে গেছি, আমাকে বুলেট লুপটা দিয়ে দিস কেউ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা নিয়ে নিস। আচ্ছা আমার কাছে এমন তো লাগবেও না। ওকে ওকে আরো দাদা দিদিদের সাথে আছে, আবার খেলার কি আছে? আরে তো পুদা দিপুদা অবিতা কোথায়, কোন দিকে যাব আমি বুঝতে পারছি না। কি বালছাল আমি, এ আমি একটা মালকে মারলাম বুঝলি, মালটা নকআউট হয়েছিল আর আমাকে ড্যামেজ করেছে, ঘুরে ড্যামেজ করলাম, বুঝতে পারছিস না এটা বট নাকি রিয়েল প্লেয়ার? বট 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 মার্ক করে দিচ্ছি তাহলে। আমি 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 কোথায় মার্ক, এই জায়গাটা মার্ক করলাম, এর পাশেই আছে যেখানে মার্ক করেছি ওই জায়গাটাতেই আছে। ওকে সেকেন্ডারি বন্ধু পাবো না একটাও। ও ইয়া আচ্ছা আর 56 সেকেন্ড, ঠিক আছে। কি ভালো তুই এলি, ভালো একটা বড় ফোরেক্স ফোরেক্স হবে কিছু কারো কাছে। আমার কাছে কার 90 62 লাগলে আমার কাছে নিয়ে নিস। এ আমার লাগবে, আমার কারোর 7.62 আমার লাগবে। কোথায় আছিস? এই তো সব দিয়ে দিচ্ছি আমি গাই। সব কেন তোর লাগবে না নাকি? না আমার তো দুটোই 5.56 আছে। ও আচ্ছা 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 এনে, ও মাই গড, ওইখানে ছিল এনে শটগানেরও নিয়ে নে। এই এই বুলেট লুপ বুলেট লুপ বুলেট লুপ, হ্যাঁ বুলেট লুপ বুলেট লুপ, থ্যাংক ইউ। এটাও নিয়ে নে, এটাও লাগবে তোর। কোথা কোনটা কোনটা শটগানের? ওটা ওটা শট, হ্যাঁ আমি কারনাইন কেটে ডাক বিল ডাক বিল, ওটা শটগানের জিনিস। ওও এই হ্যাঁ টিচ মি, এটা লোক আছে, ডেফিনেটলি লোক আছে, সব দরজা খোলা এখানে। আচ্ছা আচ্ছা এখানে লেভেল 2 লেভেল 2 এখানে লেভেল 2 ভেস্ট আছে, ভেস্ট। আচ্ছা এ তোরা কি শুনতে পেয়েছিস আমি কি বললাম? হ্যাঁ আসছি তোর দিকে আসছি, আমি ভেস্টটা নিয়ে আসছি। আচ্ছা রাজা ডিপিটা দে না, আয় আয় আমার কাছে আয়, ব্যারেলটা আমাকে দে। এই তো আমি তোর কাছে। কোথায় তুই? আমি গ্যাস ক্যান নিয়ে। আরে রাহুলের দিকে যেতে হবে, রাহুল ওদিকে একলা আছে। এখানে 7.62 পড়ে আছে, প্রচুর নিয়ে নে তোর লাগবে। টিচ মি কালু। আরে বস্তা তাড়াতাড়ি আয়। এই তো এই তো দাঁড়া স্কারেল পেয়েছি, দাঁড়া এটা নিয়ে আসছি। লোক 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 কোন দিকে, কোথায় কোথায়? আরে আসবে লোক, সেজন্য বলছি অ্যালার্ট থাক। ওকে রাজা, হ্যাঁ লাগবে না আমাকে কিছু দিতে হবে। যাচ্ছিস কোথায়? দিতে যাচ্ছিলাম, ঠিক আছে নিলি না নিলি না, কি আছে ভাই? আরে আয় রে তুই আমার কাছে আয়। এই তো কোথায় বে, ফরেক্স কার লাগবে না তো তাহলে ফেলে দিলাম। কত নাম্বার বে তুই? আমি স্ট্রিম করছি, ঠিক আছে। আমার লাগবে, আমার লাগবে 4 নাম্বার, আমার লাগবে আমার। বস্তা কেমন কানা সেটা দেখতে হবি, ধর তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে,
আমি লুট কোথায় করছি? আমি তুই তো যখন বললি তখন আমি অন্য গায়ে ছিলাম। তুই দেখ, তুই আমার স্ট্রিমটা দেখিস। আরে ভিতর টিম রে, তুমি কে পেছনে যা ঘরটা। আরে না, ঘরটার ভিতরে আছে, ওখান থেকে দেখেছি। আর কোথা কাট কাট মন্দ চোদ, একটা গেছে, টাইপ করছে। আর বানা বালি কালু বানা এখানে বসে আছে। কালু প্রত্যেকবারই বালি ছেড়ে এই ঘরে আছে। হ্যাঁ, দোতলায় মার্ক করবো, মার্ক কর। আল চাল বারে মেরে দিল। এই ফাক 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 শ্রমিক শ্রমিক ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে দাঁড়া। এখন উঠলেই মারবে কালু। কালু ওখানে দাঁড়াস না, কালু পিছন দিয়ে মারছে, পিছন দিক দিয়ে মারছে। দেখ ফুটসে দিচ্ছে না, ফুটসে দিচ্ছে না। বন্ধু এই রিপোর্ট নিচ্ছে শ্রমিক একে। হ্যাঁ, অন্য কিছু দিকে। হ্যাঁ, এদিকে এদিকে দেখা যা। আমি মিনি দিয়ে মারবো না, আমি কাছে গিয়ে মারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটপ্রিন্ট পাচ্ছি, ফুটপ্রিন্ট পেয়েছি। বুঝতে পেরেছিস কোন জায়গাটা? দাঁড়া, এই ঘরটা দিয়ে আমি দেখি যদি কিছু করা যায়। ওই দেয়ালের পিছনে আছে, গ্যারান্টি দেয়ালের ডান দিকে আছে, ডান দিকে দেয়াল, দেয়ালের পিছনে আছে। এই যে এই যে এই যে এখানে আছে, ঠিক এই পজিশনটাই আছে। এই তো, হ্যাঁ, ওই যে স্মোক ইউজ করছে। উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো। লাফিয়ে মারতে পারবি? ওর সমিক লাফিয়ে মারতে পারবি? হ্যাঁ, যদি দেখতে পাই তাহলে মারতে পারবো লাফিয়ে। এই 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 এইখান দিয়ে বেরো, 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 বেরো। মরতে মরতে মেরেই দিব না, মরলে মরবো। এই এই ডান দিকে দেখ, ডান দিকে দেখ। হ্যাঁ, এইখানটাই কভার দে। আচ্ছা 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 আচ্ছা, গ্যারান্টি আছে। স্মোক দিব, ঠিক আছে। ওই দেখ, আমি ঘরে যাচ্ছি। বস্তা কি পোঙা মারাচ্ছ ভাই? বস্তা 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 তোকে মারছে। ভেতরে 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 সৌমিক কাকে রিভাইভ দে, সৌমিক কাকে রিভাইভ দে, সৌমিক। আরে মরে গেছি ভাই, বালের প্লেয়ার বস্তা একখানা, একদম জলো প্লেয়ার, কোনো কাজে লাগে না। বড় তখন থেকে বলছি রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ দে। ঘরে কাছে আসছি, পোয়া মারতে গেছে। সৌমিককে দেখো, যখন তুই রিভাইভটা দিয়ে দিস তাহলে একটু জোর পেতিস রে। দুজন মানে আমি যাচ্ছি ওর কাছে, আমার পাশেই দাঁড়িয়ে আছে। তুই স্ক্রিনটা দেখে নিস কালু। আমি তো আমাকে দেখছিলাম, দেখতে পাচ্ছিলাম না। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম, ওই পাশে তুই দেখতে পারবি যে আমি তোর থেকে কত দূরে আর বস্তা কত দূরে তো দেখি, সেটা তো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখতে পাবো। তা ওটা দেখলে তো বুঝিয়ে যাবি বস্তা একদম। আমি জাস্ট ঘরে ঢুকেছি, ফ্ল্যাশের পাশে বস্তা, ঠিক আমার পাশে বস্তা। কাকে কি পোঙা মারতে গেল? আমাকে যদি রিভাইভটা দিত আমি ফাঁপিয়ে দিতে পারতাম তিনজন। তুই ছাদে ছিলিস নাকি? আরে না, নিচেই ছিল। এখানটা একদিকে নক করলাম, ওই জায়গাটাতে ছিল। আচ্ছা ঠিক আছে, নিচে মারতে গেলাম। চালু কর, চালু কর। শোন, যখন কে মারতে যাবে তখন তার পেছনে যাবি অন্তত। যেমন রাজা রাজা গেছে সেরকম যাবি, তাহলে হবে। আর বস্তা যখন আমি বস্তা হচ্ছে যেরকম রিয়েল লাইফে স্বার্থপর, সেরকম গেমেও স্বার্থপর। আচ্ছা শান্ত শান্ত শান্ত, উনি বলল আমাকে তুই লাইফ, উনি আমাকে বলল যে লাভ মেরে মারতে পারবি। আমি বললাম ঠিক আছে, আমি মেরে দিচ্ছি। আমি বললাম কভার দে আমাকে। চারপাশে ছিলিস, আমি জানি। মনি আমি একজন কো ছিলাম তে, আর লাস্টে তোরা যখন চিল্লাচ্ছিলি আমি আসলে রাহুল, আমি তোকে আমি বললাম না ওদের যে কভার দে। আচ্ছা ভাই, আরে হ্যাঁ, রাজা তো দিল। আর আমি বললাম কিন্তু রাজা ওই জায়গাটা হালকা ভুল করেছে, রাজার ওই জায়গাটাই মিনি ম্যাপ ফলো করা উচিত। আমি কিন্তু বললাম রাজা পিছন থেকে মার খাবি তুই শিখবি। আরে ওই জায়গা থেকে দেইনি, আমি দেখছিলাম তোর আমাকে একটাই দিছিল হচ্ছে না রাজা, ঠিক না পেছন থেকে মেরেছে রাজা, যাকে নকআউট করেছে রাজা, ঠিক করেছে, ড্যামেজ দিয়ে নকআউট করেছে। ওর পাশে সাদার ধোয়ার পিছনে আরেকজন ছিল, না না সাদার ধোয়ার কোনো আরেকজন ছিল, বস্তা যদি ওর পিছন দিয়ে গিয়ে যেত রাস্তার ওই পারে দুজন ওকে আরেকজন মেরে, তুই যাকে নকআউট করেছিস সে তোকে মারেনি, দুজন ছিল না একজন ছিল আরেকজন। কারণ আমি একটাকে ধরে ঢুকে দিয়েছি পুরো, দুজন ছিল, আমি একটাকে নক করেছি, আরেকজন আছে, আরেকজন ছিল। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হবে না, কোনো কোনো সমস্যা হবে না। তোরা আগে এগোবি, আমি চালু কর, চালু কর, চালু কর, আমি আগে থাকব। চালু কর, চালু কর, আমি আগে থাকব। আমি তোর সাথে ফোন করছে। হ্যালো হ্যালো, পটল ফোন করছে। ওকে বল, পরে হচ্ছে, আধ ঘন্টার মতো পরে হবে ওর। ও খেলে, ও বলছে বেশি খেলতে পারবে না। তাহলে একটা কাজ কর, আমার বেরিয়ে আসি, পটলকে রুকে নে, ঠিক আছে? এই পদ মেরেছে, কি হয়েছে?
না পটল বললো বেশিক্ষণ খেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে পটল, আচ্ছা ঠিক আছে দেখ যা করবি তুই। আমি তার জন্যই বলছি যে পটলকে ঢুকে না, আমাকে পরে ডেকে না। ও তো অনলাইন হলে আমার আমার কি তো ও ফোন করছিল আমি কেটে দিলাম। আরে এমনি গু এর মতো খেলছি, পটল ঢুকলে আরো গু হবে। তার থেকে একটা ম্যাচ ভালো করে খেলে নি, তারপর আমি বেরিয়ে আছি, আমার জায়গা পটলকে ঢুকি। আচ্ছা আচ্ছা চল চল চালু কর চালু কর চালু কর চালু কর। আর পটল আমাকেই ফোন করে, জানে আমি ফোনে খেলি আর আমাকেই ফোন করে। রাজা একটা কল করে বলে দে তো। ও আমাকে কল করলে তখন বলবো কোনে। আরে আমাকে কল করেছিল, আমি কল ব্যাকটা করতে পারছি না গেম। এই ম্যাচটা খেলে আমি বেরিয়ে যাচ্ছি, আমার জায়গা তো ঢুকে যাচ্ছে। আগের ম্যাচে, আরে আগের ম্যাচে মরে গেছি আমরা সবাই তাতে। বল 2 মিনিটের মাথায় মরে গেছি, 2 মিনিটের মাথায়, 2 মিনিটের মাথায় মরে গেছি। উড়িয়ে ল্যাগ দিচ্ছে। বড়া কি আমাদের সিটি ডিজিটালের জন্য এরকম হচ্ছে? নেটের প্রবলেমের জন্য হচ্ছে না? হ্যাঁ বল বল, আমি আর তুই একসাথে থাকবো, আমি আর তুই রাশ করবো, ওরা ইয়ে করুক, পিছনে কভার দিক, বেটার হবে। বেটার হবে। উই উইল বি টেকিং অফ সুন, বি প্রিপেয়ারড। না না শুন, রাশ হচ্ছে দেখ, রাশ হচ্ছে রাজাকে আর বস্তাকে পাঠা, মানে পুশ 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 করবো, পুশ পুশ হচ্ছে বস্তাকে আর রাজাকে পাঠা, ঠিক আছে? এবার ওরা যদি ধরায় আমরা বুঝে নেব। পাগল দে না, ওরা ওরা মার খাবে তো। দেখবি সিঁড়ির মধ্যে গুজুগুজু বেঁধে যায়, ওই গুজুগুজু জিনিসটা ভালো লাগে। ওই তো তাহলে অনুসারে পরপর যাবো, এক নাম্বারে তুই পরপর লাইন এরকম করে, এক নাম্বারে আমি। আচ্ছা পুরো কমান্ডোদের মতো লাইন করে ঢুকবো, ঢুকে মারবো। কোথায় যাবো? সেবারনি সেবারনি সেবারনিতে লোক নামবে ডেফিনেটলি, ঠিক আছে? একটা স্পট অন্তত যাবেই যাবে। হ্যাঁ চাপ আছে করা যায় এখন এই সিজন পরে। সেবারনিতে আমাদের কাছে রাজা মুখার্জি আছে, ঠিক আছে? আমাদের কাছে রাজা মুখার্জি আছে, ভাগ্যিস রবি মুখার্জি না রাজাকে। এ ভালো কথা, ওর নাম এরকম কেন দিয়েছিল বলতো? ও একটা রবি মুখে পড়ানোর জন্য সে রবি মুখার্জি, রবি মুখার্জি রাইট। আমাকে ফ্রেন্ডলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমাকে ফোন করে আর বলে কি যে ভাই আমি দেখে আমাকে পাঠাই না, সাজেশন দেখলাম আমার থেকে বিচি টাকি উঠে গেছে, যা পড়া। ওই দে ওই দে একটা স্কোর, ওই দে একটা স্কোর আমাদের পাশে বাদিকে, দুটো 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 নাকি একটা 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 একটাই আছে, একটাই একটা, ঠিক আছে? আগে নাম ভাই তাও, না 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 ঠিক জায়গায় নামিয়ে দাও, দেখ চাপ নেবি না। ওরা পাঁচটাই আছে, ওরা রাস্তা ওই পাঁচটাই আছে, ওরাও সেম প্রসেস নিচ্ছে। একজন আমাদেরকে এয়ারবোন করার জন্য হুটোপাটা করে নেমে গেছে, আনফলো করে, একজন আনফলো মেরেছে। হ্যাঁ 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 সবই আচ্ছা। এই যে এই দেখ, এই জায়গাটাই নামবো আমরা, পুরো ওই সাইডটা লুটবো, ঠিক আছে? ওই সাইডটা পুরো, এই তিনজন আমাদের পেছনেই নামছে, ঠিক আছে? নামো, ঠিক আছে, অসুবিধা নেই। এখন খালি হাতে আছি, এখন চলতে বললাম না। এই ইয়েতে রেস্টুরেন্টে যাচ্ছি, যা আমার সাথে কেউ একদম আমি চল 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 সব ওইদিকে চল, ওইদিকে চল সব ওইদিকে যাবি, ওইদিকে যাবি সৌমিক, ওইদিকে যাবি, বুঝতে পেরেছিস? কোন দিকে বুঝতে পেরেছিস তো? ওইদিকে ওদের দিকে, না 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 ওদের দিকে নয়, ওদের দিকে নয়, স্কাইলটানে স্কাইলটানে। হ্যাঁ নিয়েছি 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 চ। এই দেখে আমি যেদিকে গেলাম সেদিকে, আচ্ছা এদিক এদিক সব পুরোটা এদিক লুট করবি, পাঁচিলটা ক্রস করবি না, বুঝতে পেরেছিস? রাস্তার উপরে যাবি না জম করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার এদিকটা লোক আছে, জানি ফায়ারিং আওয়াজ পেয়েছি, ফায়ারিং আওয়াজ পেয়েছি আমি। চাপ নেই, ওদিকে যদি লোক থাকে, ওইদিকে যদি লোক থাকে বট থাকবে আশা করি, হিসাব বলছে। এটাই করছি ভাই, কাডেল তুললাম, আই এম্পো 16 পেয়ে গেছি, সাবাস। আমার একটা ভেস্ট দরকার, কেউ একটা যদি ভেস্ট পাস আমাকে দে, লেভেল 1 এর ভেস্ট আছে ভাই, ঠিক আছে?
এখানে লেভেল 2 আছে ওকে দিয়ে দাও ওর কাছে দুটো ভেস্ট আছে লেভেল 2 এ দুটো ভেস্ট আছে এখানে তাড়াতাড়ি আয় আমি কিছুই নেই আপাতত আমাকে কিছু একটা কিছু একটা দে মানে রেড ডট বা সামথিং কিছু দুজন আয় দুটো ভেস্ট আছে বলে দিচ্ছি বারবার যা শোমিক আর ইয়ে যা রাহুল যা তাহলে না আমি পেয়ে গেছি ভেস্ট আচ্ছা কোন জায়গাটা আছে ভেস্ট ভাই মার্ক করে দিয়েছি আমি হেলমেট পেলে আমাকে বলিস হেলমেট পেলে আমাকে বলিস ফায়ারিং হচ্ছে শোমিক তোর দিক থেকে হুম তুমি আমার কাছাকাছি রয়েছে আপনি আচ্ছা এবার সবাই গ্যাদার্ড হয়ে যা এবার ওদেরকে মারবো আমরা এই হেলমেট পেলে তো পেয়েছি হেলমেট লেভেল 1 হেলমেট তো আছে চাপ নেই হয়ে যাবে চাপ নেই বেস্ট তো দরকার ছিল তো সবারই পেয়েছি বেস্ট পেয়েছি বাস পরে এবার আস্তে আস্তে আমাদের দিকে এগোবে ঠিক আছে আমার কাছে তুই কোথায় আছিস আমি তোর বিল্ডিং এর নিচে নক করে দিয়েছি বিল্ডিং এর নিচে উপর দেখতে পেয়ে গেছি এই তো 185 তে পিছনে পাথরের পিছনে পাথর না দেওয়ালের পিছনে দেওয়ালের পিছনে দুজন আছে দেওয়ালের পিছনে দেওয়ালের পিছনে তো এই যে পাথরের পিছনে আমি মারছি যেখানে গ্রেনেড মেরেছি হ্যাঁ এনিমি জায়গা গ্রেনেড আছে আমাদের এখানে গ্রেনেড আছে আরেকজনকে নক করেছি আমি ভাই আমাকে একটা হেলথ কিট দে তো কেউ আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে আরেকজন আছে হচ্ছে কি এই বিল্ডিংটায় 180 রাহুল আমার সাথে ফেলে দে হেলথ কিটটা ফেলে দে না যাবি না কোথাও যাবি না কোথাও যাবি না এখানে কারোর হেলথ ফেলথ নেই পিছনে একজন আছে আমাদের আমার হেলথের জন্য আমি ইয়ে ঘিরা খেয়ে যাচ্ছি একটা আমার কাছ থেকে হেলথ কিট ছিল তো একটা বলছি তো একটা গ্রেনেড দিতে পারবি একজন আমাকে দাঁড়া দাঁড়া না তোদের বকবকের জন্য কিচ্ছু শোনা যাচ্ছে না ওই তো তো পালাচ্ছে আমি করছি আমি করছি ওরা দুজন দাঁড়া আমার কাছে কিচ্ছু নেই এক্সাক্ট জানিস আমার কাছে আমার 5.56 লাগবে পুরো কমপ্লিট একটা ম্যাগাজিনও নেই আমার কাছে আরে বাবা আমার কাছে হেলথের কিছু নেই আমার কাছেও তো নেই লাস্ট একটাই তোর আমি একজনকে দেখেছি 300 দেওয়ালের পেছনে একজন গ্রেনেড 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 রাহুল তো দিয়ে গ্রেনেড বলেছিলাম পজিশন ছাড় একটা যদি হেলথ কিট থাকতো মালগুলোকে বুঝে নিতাম আমি আমি সৌমিকের দিকে যাচ্ছি আরে 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 মরে গেলাম হ্যাঁ 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 দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি তোকে কোন জায়গা থেকে মেরেছে বস্তা ওখান থেকে সরে যা মারবে কিন্তু জম করে ওই পাশে একজন আছে আমি বলছি ওয়েস্টের দিকে জানি জানি ওকে আমি হিট করেছি ওকে আমি হিট করেছি জানি আমি ও কোথায় সেও জানি আমাকে একটা হেলথ কিট দে না বস্তা নেই রে আর কিচ্ছু নেই আমি একটা ছিল একটা মারলাম আর দা ব্যান্ডেজ নেই কিচ্ছু নেই কোনো হিল নেই তাহলে কি মারবো এই শালা রে ওই যে আরেকজন আরে এখানে পুরো ইয়ে করছে রে এখানে এরা হেভি প্ল্যান খাটিয়েছে এরা দাঁড়া 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 আমি যাচ্ছি ঠিক আছে আসবি না বস আমার পিছনে আসবি না ওকে ওকে দুজনের পজিশন জানি দুজনের পজিশন জানি আমি আরে আমিও জানি গ্রেনেড 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 ওই তো পাঁচিলের পিছনে না পাঁচিলের পিছনে আছে একজন আর একজন এই যে ছোট হাটটার পাশে দুজনই আছে এই ছোট হাটটার পেছনে আছে একজন
এই বনা কি প্রবলেম হচ্ছে রে গেমে? আমি এবার হাতে আমার হেলথের জন্য সবথেকে বড় সমস্যা দাঁড়িয়ে গেছে। সরে যা, এই সরে যা, সরে যা, সরে যা। বসে ওখান থেকে আমাদের কভার দিস। দাঁড়া, এই পাশ দেওয়ালে পেছনে একজনকে দেখেছি। তুই যদি তুই যদি এখানে নকআউট না হতি তাহলে খুব সুবিধা হতো, জানিস তো? তুই এখানে নকআউট একদম বেকার কাজটা করে দিলি, আমার ওইখানটায় থাকতে হতো। এইখানটায় আছে ঠিক মন্দিরের সামনে দেওয়ালটার পেছনে আমার বাড়ির এখানটা। আরে ঘটনা কি প্ল্যান করতে দেখেছিস? তোদের ওদিকে দেওয়ালের ওদিকে একজন। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, দুজন দুদিকটায় আছে, দুজন দুদিকটায় আছে, তাছাড়া একজন দৌড়াচ্ছে নক হলে হবে আর একজন ফায়ার করবে। হুম, ভালো প্ল্যানিং করেছে। দেখছি চুদির ভাই, এই স্মোক মেরেছে তোদের ওদিকে। জানি জানি, একজন দৌড়ে গেল ওইদিক থেকে। হ্যাঁ দেখলাম। আমার গেম এমা এমা আমি দাঁড়াতে পাচ্ছি না, সে কি ইচ্ছা করে মরিস না তাই বলে। হ্যাঁ এবার দৌড়তে পারছি, দুজনের হেলথ নেই একজনেরও। আচ্ছা আমাদের এই দিকটা পুশ করাটা বেকার হচ্ছে, দাঁড়া দেখছি। স্টান্ট তুলি, ওরা খুলে নিয়েছে যত সম্ভব। খুলে নি, খুলে নি, খুলে নি। তা এতক্ষণ ধরে ক্যাম্পিং করছে? হ্যাঁ সে কি রে, ওরাও বলছে আমরাও মারবো, আমরা বলছি আমাদের আমরা মারবো। আমি আমি গুলি পেয়ে গেছি, গুলি পেয়েছি, 5.56 গুলি পেয়ে গেছি আমি। আরে গুলি দিয়ে কি হবে, হেলথই তো নেই তোর কাছে। 150 এর দিকে পাথরের পেছনে, 150 এর পাথরের পেছনে বিশ্ব পাকামো করে। হে এইটুকুনি হেলথ নিয়ে মারতে গেছে তো আবার অত দূরে? ও দেখেছি, কিন্তু স্কোপ আর নেই, কিছুই নেই। কেউ নকআউট হবে না, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না গিয়ে। এইটার পেছনে দুজন আছে, দুজন আছে গাছের পিছনে গিয়ে একটু বেকে মার। ওরে জোন এসেছে, মরেই যাবো এবার। রাজা সালা কিল নিয়ে মরবে, এবার বোটে চ না, বোটে চাপ, বোটে চাপে বেরিয়ে যেতে পারতাম। কি করছে আমরা? মরে যাবে রাজা, মরে যাবে। আমিও মরে যাব, হেলথ নেই। আবে রাহুলকে কোন দিক দিয়ে মারলো? আরে ঘটনা, মাদারচোদের বাচ্চাগুলো পাড়া ধর ফানকি ছেলে ক্যাম্পিং করে বসে বসে ছিল তোর বালের নিয়ে। এবার পটল কে নিয়ে খেল, মরে যা। কি হালচাল, কোন দিকে মেরেছে ভাই তোকে? আবে বস তা আয় ভাই, কিছু করতে পারবি না তুই। আসছি আসছি, তোকে বাঁচাতে বাঁচালো কোনো লাভ হবে না, কারণ আমাকে নিজের কাছেও হেলথ নেই। ব্যান্ডেজ আছে? ব্যান্ডেজ তো নেই না, বেকার হয়ে যাবে। শেষ, পালা পালা পালা, হ্যাঁ মনে গেছে। আরে সানিদাল দেখিস নি, সানিদালকে চিনিস না? চলে গেছে ওরা, হেলথ ফেল কিচ্ছু নেই। আর বন্দুক ছাড়তে কোনে বড় বস্তার গেম কি আটকাছে? জেড কোনে বস্তা, তুই বাজবি না? জানি বাজবি না বস্তা, গেম
গেম ল্যাগ করছে তার উপর বাজবি না ওসা তো বাজবি না অবস্থা চেষ্টা করছিস তো বাজবি না অবস্থা আই নো ওসা তো নুব ভাই তুই সারভাইভ করতে পারবি না কাকা মরেয়া না না ও 1 লাখ খেললে সারভাইভ বিশাল করতে পারে টপ 3 তে পৌঁছে যেতে পারে বলা যায় না ও বাল ওরকম সারভাইভ আমিও করতে পারি টানলে যা টানলে যা বলতা কি করলি জন মরে যাবো কেন খেলছিস আর 3 দিন আছি মাইনাস খেলে কি যায় আছে মর না অসুবিধা কোথায় আছে কি এমনি এমনি মরে যাবো মরে যা হ্যাঁ এমনি এমনি মরে যাবে কিল তো কাউকে দিচ্ছিস না কি যায় আছে পায়ের কাছে গ্রেনেড ফেল দি মর সুইসাইড গ্রেনেডটাও তো নেই ওই ওই ভাই ও মানে কাউকে কিলটা দিয়ে মরবি তোকে এমনিও মেরে দেবে তুই এই তো টানেলের ভিতরে ঢোক টানেলের ভিতরে ঢোক গ্রেনেড তো পাবি পাবি একটা আর 3 দিন বাকি আছে প্লাস মাইনাস এখন কিচ্ছু যায় আছে না ওই দা গ্রেনেড ওই দা গ্রেনেড এই স্মোক এবার সুইসাইড করা যায় এই দা গ্রেনেড আড্ডা মারি যা বস্তা খেলবো না কিন্তু এইভাবে খেলবো না কিন্তু খেলা খেলার জন্য এসেছি আমরা ওই দোকানে তাই করি বস্তাকে বাদ দিয়ে দে পড়ার ম্যাচ থেকে আমি থাকছি আমি পটল রাহুল আর রাজা খেলি বস্তাকে বাদ দিয়ে দে গ্রেনেডটা মার চুপচাপ গ্রেনেডটা মেরে মরে যা পুলিশ নাই কি অদ্ভুত কি অদ্ভুত বাদ দিয়ে দে রাহুল রাহুল তাহলে আমি একটা ম্যাচ কি আছে হ্যাঁ অদ্ভুতের কি আছে 3 দিন বাকি আছে তুই আচ্ছা তোরা কেন ভয় করছিস তোরা আর একটা ম্যাচ খেল আমি একটু আধ ঘন্টার মধ্যে পড়ে তাহলে আমি আসি তাহলে একটা ম্যাচ খেলে এই ম্যাচটা যতক্ষণ লাগবে তারপরে আমি আসছি ওর বাড়াইয়া বেরিয়ে গেলাম আমি ওই যে আমি এক্সিট মেরে দিচ্ছি ওকে এ বস্তা কোন না মন না এ বস্তা সুইসাইড কোন না বেটিচোদ কেন কি হবে কি অদ্ভুত কি ডালটা ছিচ্ছিস তুই